যানজটের নগরী ঢাকার দক্ষিণের মতিঝিল থেকে অপর প্রান্তের উত্তরাকে এক সুতোয় বেঁধেছে ঢাকার মেট্রো রেল। জাদুর মেট্রো রেল ঘণ্টার পর ঘণ্টা পথ অতিক্রম করা যায় মাত্র 30 থেকে 35 মিনিটে। দেশে যখন যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন, তখন বাংলাদেশ সফরে আসলেন ভারতের 6 সদস্যের সাংবাদিক প্রতিনিধি দল। রোববার উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে সচিবালয় স্টেশন পর্যন্ত যাত্রা করেন তারা। 25 মিনিটের মেট্রো যাত্রার মনোরম দৃশ্য উপভোগ করে মেট্রো ব্যবস্থাপনার প্রশংসা করেন প্রতিনিধি দলটি। It's my experience. Wow, just wow. You are giving a wonderful service and I think it should be expanded more. মেট্রো তো বেশ ভালো লাগলো আর কি, ভীষণই ভালো ইনফ্রাস্ট্রাকচার, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব মানে নিট অ্যান্ড ক্লিন সব দিকেই দেখলাম এবং বেশ সিস্টেমেটিক ব্যবস্থা। মেট্রো রেল দেশের যোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তন, যা মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন বিদেশি সাংবাদিক প্রতিনিধি দল। ভিটামিন যুক্ত নতুন লাইফ বয় হ্যান্ড ওয়াশ, দ্য জীবাণু প্রতিরোধে সাধারণ সাবানের চেয়ে 100% শক্তিশালী সুরক্ষা। আই এম ট্রাভেলিং টু ঢাকা ফার্স্ট টাইম ইন মেট্রো, সো ইট ইজ গুড ফর এভরি সিভিলিয়ান্স, এভরি ঢাকা, এভরি বাংলাদেশ, এন্ড দিস ইজ আ সাইন অফ ডেভেলপমেন্ট। মতিঝিল বা এয়ারপোর্ট থেকে মতিঝিল যাওয়া তো ভাবলেই তখন একটা আতঙ্কের মতো ছিল, প্রায় ঘন্টা দুয়েক লেগে যেত। সেটা আমি 20 মিনিটে সফর করছি এটা ভাবতেই পারি না। নিশ্চয়ই যে কথাটা বলছিলাম যে পরিবহনে একটা বৈপ্লবিক একটা সিদ্ধান্ত যুক্ত হয়েছে, ঢাকা শহরের আমার মনে হচ্ছে ডানায় একটা গতিপথ ঘুরলো। বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন বিশ্বের বুকে দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন ভারতীয় সাংবাদিকরা। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।